প্রচুর কাজ রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর অনেকেই হস্তশিল্প মেলা রিকোয়েস্টও করছিলে আজকে, তাই সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ ঠিক ধরেছো, এখন দাঁড়িয়ে আছি সেই গ্রাউন্ডেই। চলো এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি, কেমন কি দোকানপাট বসেছে। যেহেতু প্রথম দিকে এসেছি, অনেক দোকানপাট এখনও অবধি শুরু হয়নি, যেগুলো যেগুলো বসেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো লোকেশনটা কী আছে বা এখানে পার্কিং চার্জ কত চলছে বা পার্কিং আছে কিনা সব রকম তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঠিক এখান থেকে কিন্তু মেলাটা শুরু হচ্ছে, এই দিকে আরও অনেক দোকান কিন্তু বসে, পশরাগুলো এখনও সাজায়নি। তোমরা যদি একটু মিডিলের দিকে আসো তাহলে কিন্তু প্রত্যেকটা দোকান তোমরা এখানে পেয়ে যাবে। এগুলোর দাম কেমন আছে? 300 টাকা। আর এগুলো কি ফুলদানি? এগুলো কিন্তু মোবাইল স্ট্যান্ড, পুরোটাই কিন্তু বাঁশের তৈরি। দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে। আসলে মোবাইলটা রেখে কিছু কাজ করার থাকলে সেটা কিন্তু তোমরা করতে পারবে। দাম কেমন আছে আন্টি? এটা 100 টাকা করে কিন্তু এগুলোর প্রাইস আছে। অনেক রকম স্টাইলের কিন্তু এখানে ল্যাম্প সেটগুলো রয়েছে, এগুলো বাঁশের ওপর কাজ করা রয়েছে। দেখো খুব সুন্দর নিখুঁত কাজ রয়েছে, যদি সামনে দিয়ে দেখাই। আর দাম রয়েছে হলো 250 টাকা। এগুলো প্রাইস 10 টাকা, 20 টাকা, 40 টাকা। আচ্ছা এখানে 10 টাকা, 20 টাকা আর ওই বড়গুলো 40 টাকা রয়েছে। এক এক রকম প্রাইসে কিন্তু পাবে। প্রচুর হ্যাঙ্গিং এখানে রয়েছে, লাইট যেগুলোকে সেট করে লাগানো যায়। এই বাঁশের ডিজাইনটা আমার খুব পছন্দ হলো, এগুলো তোমরা হ্যাঙ্গিং করতে পারবে, আগেই যেটা বলেছি। তা আমি এটা নিয়েছি, দাম নিয়েছে হলো 80 টাকা দাম। আর এই হলো দিদি, তোমরা যখন ইকোপার্কে ঢুকবে, মানে গেট নাম্বার 1-এ ঠিক রাস্তার ধারেই কিন্তু এই দিদির দোকানটা তোমরা পেয়ে যাবে। এই চাবি রিংগুলো দেখো 20 টাকা করে, আর এই বড়গুলোও কিন্তু 20 টাকা। এগুলোর দাম আছে হলো 100 টাকা করে। এগুলো পুরোটাই কিন্তু পাটের ওপরে কালার করে সুন্দর করে বেঁধে তৈরি করা হয়েছে। এগুলো আছে 200 টাকা করে। এগুলো হ্যাঙ্গিং, এক এক ধরনের হ্যাঙ্গিং রয়েছে, সবটাই কিন্তু পাটের। এগুলো পুরোটাই পাটের তৈরি। কোথা থেকে এসেছে? মুর্শিদাবাদ থেকে এসেছি। কবে এসেছেন, কবে থেকে এখানে আছেন? এসেছি 21 তারিখ এসেছি। মেলা তো এখন চলবে। হ্যাঁ মেলা 18 তারিখ অবধি চলবে। তা এখন অবধি দোকানপাট কেমন চলছে আর কি? এখন তো অত ভিড় পাট্টা নেই, শনিবার রবিবার একটু ভিড় হয়। ভিড় হয়। আচ্ছা ভালো, হাতের কাজও খুব সুন্দর, এরকম ভাবে চালিয়ে যান। এখনো আমি কিন্তু রাস্তার ধারের মার্কেটগুলোই শেষ করে উঠতে পারিনি, প্রচুর দোকান বসেছে কিন্তু এখানে। প্রায় এখনো অনেক পসরা সাজানো হয়নি যা দেখতে পাচ্ছি। আর এখানে তোমাদের আসতে গেলে আসতে হবে হলো নিউ টাউন কলকাতা ইকো পার্ক গেট নাম্বার 1-এ। আর এই বড় প্যাঁচাগুলোর কি দাম আছে? ছোটটা 2500, ও 3500। আচ্ছা আর এই রাধা কৃষ্ণ? আচ্ছা আচ্ছা, মানে সাইজের ওপরে সাইজ। পার্কিং এর ডিটেলটা একটু বলে রাখি, এখানে সব ধরনের কিন্তু পার্কিং তোমরা পেয়ে যাবে, টু হুইলার, ফোর হুইলার, আর যদি কেউ মিনি বাস বা বাস এনে থাকো সেগুলোও তোমরা এখানে পার্কিং পাচ্ছ। টু হুইলার 20 টাকা করে, ফোর হুইলার 50 রুপিস, আর মিনি বাস বা বাসের জন্য পড়বে হলো 100 রুপিস করে। তাহলে চলো এবার ভিতর দিকে যে স্টলগুলো আছে সেগুলোর দিকে যাওয়া যাক। সব কাঠের উপরে পালিশ করা। এই শিপটার দাম কি আছে কাঠের? 1500 টাকা। এই হরিণগুলোর দাম আছে 600 টাকা জোড়া। এখানে প্রচুর এরকম কাঠের ডিজাইনের কিন্তু জিনিসগুলো রয়েছে। দেখো মুখোশ রয়েছে, আমি হস্তশিল্প মেলার যেখানে এই হাতের কাজের জিনিসগুলো তৈরি হয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই হ্যান্ড প্রিন্ট করা রয়েছে, এঁকে কিন্তু কাজগুলো করা রয়েছে। কুর্তি পাবে এখানে, এরম স্টাইলের ওড়নাগুলোও তোমরা পেয়ে যাবে। আর এই দিকে রয়েছে হলো
সেই সুন্দর সুন্দর শান্তিনিকেতনে এই এগুলো দেখা যায়, হয়তো অনেকেই দেখেছো। সেই শাড়িগুলো এখানে পাবে, এখানে প্রচুর ধরনের ওই হ্যান্ড প্রিন্টের ছেলেদের টি শার্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু এরকম কাঠের দুর্গার এক চালা ছোট বড় সব রকম রয়েছে। আর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে 25 নভেম্বর থেকে 18 ডিসেম্বর অবধি, কিন্তু এই মেলা চলবে দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি। এখানে সব চামড়ার ব্যাগগুলো রয়েছে অনেক ডিজাইনের, ছোট থেকে বড় অবধি সব ধরনের কিন্তু পাউচ ব্যাগগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এই ছোট পাউচগুলোর প্রাইস আছে 50 টাকা। বাঁশের গোড়াগুলো যে সেগুলোও কিন্তু বাদ দেয়নি, তার মধ্যেও কিন্তু দেখো সুন্দর সুন্দর ডিজাইন করে এগুলোকেও একটা রূপ দেওয়ার কিন্তু চেষ্টা হয়েছে। দেখতে কিন্তু সত্যিই ভীষণ দুর্দান্ত এক একটা। এখানে মাটির দেখো অনেক রকমের টব রয়েছে, সরা রয়েছে, ঘরে হ্যাঙ্গিং বা তোমরা যে কোনো ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু সব রকমের টব এখানে পেয়ে যাবে। এইদিকে মোটামুটি ওইদিকে মাটি বেতের কাজের সেটগুলো রয়েছে, আর এদিকে বেশিরভাগটাই কাঠের জিনিসপত্রেরই দোকান, প্রায় 1000 থেকে শুরু করে লাখের ওপরেও কিন্তু তোমরা প্রচুর জিনিস এখানে পাবে। ছোটোখাটো থেকে শুরু করে কাঠের মাটির সব ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। এখানে এরকম অয়েল পেন্টেরও প্রচুর কাজ রয়েছে, এগুলো কিন্তু হাতে পুরোপুরি আঁকা রয়েছে, এগুলোকে জাস্ট বাঁধিয়ে নিলেই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং কিন্তু তৈরি করা যেতে পারে। এই চায়ের কাপগুলোর কি দাম আছে? 40। আর বড়গুলো 30। বাঁশের যে স্ট্যান্ড ল্যাম্পশেডগুলো দেখালাম ওই দেখো পিছনে রয়েছে, সেগুলোরই কিন্তু ডিজাইন এখানে তোলার কাজ চলছে। একটা ইউনিক জিনিস দেখলাম যে মানে যেটা সত্যি ইউনিক, এতদিন আমি হস্তশিল্প মেলায় আসছি এটা কখনো দেখিনি আমি, যে কাঠের মমতা ব্যানার্জিকে বানানো হয়েছে, মাননীয়াকে বানিয়েছেন হলো এই কাকু, দেখতে পারো। আর পাশে তোমাদেরকে দেখাই যে ওনার হাতের কাজটুকু রয়েছে, দেখো কত নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। এটাতে তোমার কতদিন লেগেছে? 2 মাস 15 দিন। 2 মাস 15 দিন। এটা কি কেউ কিনবে বলে তোমার আশা আছে? হ্যাঁ, কিনে বড় বড় কন্ট্রাক্টর বা কোনো নেতা নেতা মন্ত্রীরে কিনবে। কেমন দাম পড়বে তাও এটা? এটা 1.5 লাখ। 1.5 লাখ। এটা কি কাঠের উপরে রয়েছে? এটা এইদিকে গামা কাঠের বলে, আমাদের এইদিকে গামারি বলে। আচ্ছা আচ্ছা, কাকু তোমার নামটা একটু বলে দাও। নাম নিশি ঘরামি। এখানে দেখো কাকুর নাম সঙ্গে ওনার দোকানের নামও দেয়া রয়েছে। কেউ যদি এরকম ইউনিক মমতা ব্যানার্জি মাননীয়ার এই স্ট্যাচুটা কিনতে চাও, অবশ্যই এই ডিসপ্লেতে আমি শো করিয়ে দিচ্ছি নাম্বারটা, তোমরা সেটা যোগাযোগ করতে পারো। এখানে অবশ্যই এই জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। ঘড়িগুলোও পেয়ে যাবে, পিছনে কিন্তু ব্যাটারি সিস্টেমও করা রয়েছে, দেখো কয়েকটা কিন্তু চলছেও। ওই দূরের গুলো এগুলোর দাম আছে 1500, আর এই ছোটগুলো 400 টাকা। কর্নার সেটগুলো পেয়ে যাবে বেতের মোড়া, ওই টবগুলো এর মধ্যে বসিয়ে রাখার জন্য সুন্দর, যে যারা ইনডোর প্ল্যান্ট করে তাদের জন্য খুব দরকারি। এখানে বেতের প্রচুর ধরনের সেট রয়েছে, বিশেষ করে দেখো সোফা সেটগুলোই বেশি, এছাড়া টেবিল ল্যাম্প সেট রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে রয়েছে সেই আরাম কেদারাগুলো তোমরা পেয়ে যাবে, অনেক স্টাইলের কিন্তু রয়েছে। কাঠের চলতাগুলো দেখছো, এর উপরে কিন্তু এরকম নেম প্লেটগুলো বানানো হয়। এই যে এখানেও প্রচুর ধরনের মাটির দেখো ডেকোরেশনের জিনিসগুলো রয়েছে।
এখানে প্রচুর ধরনের ল্যাম্পশেড আছে, খড়ি রয়েছে, দেখো মাছ টাইপের একটা খড়ি রয়েছে, আরও অনেক স্টাইলের কিন্তু খড়িগুলো ইউনিক ইউনিক কাস্টমাইজ করা রয়েছে। এখানে প্রচুর এরকম ফটো ফ্রেমগুলো রয়েছে বড় বড় ওয়ালের জন্য, এক একটা এক এক ধরনের স্টাইলে রয়েছে। পিছনে দেখো গণেশ, রাধা কৃষ্ণ, প্রচুর ধরনের কিন্তু ভ্যারাইটি রয়েছে। এখনও আমরা এই পাড়টাতেই রয়েছি যেগুলো তোমাদেরকে শেয়ার করলাম, এখনও অবধি ওপারে গিয়ে উঠতে পারিনি, ওদিকে এখনও অবধি প্রচুর স্টল রয়েছে। চলো তাহলে আমরা এবার ওই দিকটা যাই, দেখি কী কী আছে তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি এখন এপারে, এপারেও প্রচুর হ্যান্ডিক্রাফটের স্টলগুলো বসেছে যা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ধরনের এরকম অক্সিডাইজের ওপরে নেক পিস, ইয়াররিংসগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এখানে এই ধরনের জুটের ব্যাগগুলো পাবে, হ্যান্ড পার্সও রয়েছে, হ্যাঙ্গিং পার্সও কিন্তু রয়েছে, সব ধরনের ছোট বড়। এখানে তোমরা এরকম ডোরম্যাট থেকে শুরু করে বেডের সামনে পাতার যে কার্পেটগুলো হয়, নর্মাল কার্পেট, সব ধরনের আর সব সাইজের কিন্তু পেয়ে যাবে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ জুটের ওপরে, শুধু ম্যাট নয়, ডাইনিংয়ে পাতার যে ম্যাটগুলো হয় সেগুলো রয়েছে, ছোট বড় সব ধরনের সাইজে কিন্তু পেয়ে যাবে। এদিকটাতে বসেছে হলো মধু, ঘি, তারপরে বড়ি, এইসবের স্টলগুলো, সঙ্গে তোমরা পাঁপড়, আচার, মোয়া এইসবের এগুলোও কিন্তু এখানে বসেছে স্টলগুলো। এই স্টলটা করা হয়েছে পুরোপুরি পুরুলিয়ার যে ছৌ নৃত্যের যে মুখোশগুলো পাওয়া যায়, সব ধরনের মুখোশ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, সুন্দর সুন্দর রয়েছে। 70 rupees দিয়ে স্টার্টিং প্রাইস আছে, আপ টু অনেক দামেরও কিন্তু রয়েছে। এখানে একতারা থেকে শুরু করে বাঁশি, ডমরু, আরও নানান ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সাথে কেনাকাটা করার সাথে সাথে প্রচুর কিন্তু এখানে খাবার স্টলও রয়েছে, প্রচুর ধরনের মিষ্টি থেকে শুরু করে হেভি যদি কিছু খেতে চাও সেই রকম দোকানগুলো কিন্তু এখানে রয়েছে। এদিকের পুরো স্টলগুলোই কিন্তু খাওয়ার দোকান, প্রচুর ধরনের ধূপ রয়েছে, চন্দন ধূপ, ধুনা, কস্তুরি, বেল, প্রাইসগুলো ওপরে দেওয়াই রয়েছে, কাঠির ওপরে কিন্তু প্রাইসগুলো। এখান থেকে ধূপ নেওয়া হয়েছে, এগুলো কিন্তু হ্যান্ডমেড ধূপ, মানে হাতে তৈরি করা। আর এই কর্নারেরটা কিন্তু মশার ধূপ, আর এইগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, দেখো কি সুন্দর বিবেকানন্দটা তৈরি করেছেন কাঠের ওপরে খোদাই করে। সঙ্গে প্রচুর পোড়ামাটির এরকম জুয়েলারিগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। পোড়ামাটির ওপরে এক একটা ডিজাইন দিয়ে করা রয়েছে, 80 টাকা 100 টাকা দিয়ে স্টার্টিং প্রাইস। এগুলো এক ধরনের দূরবীন, যারা হস্তশিল্প মেলায় আসবে এগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর জিনিস। মোটামুটি দু পাশে যে স্টলগুলো বসেছিল ইউনিক ইউনিক স্টলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, মোটামুটি কভার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। এখানে এসে যারা খুব শৌখিন বা এইগুলো পছন্দ করে থাকো হস্তশিল্পের যে কোনো ধরনের আইটেম, অবশ্যই তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো, দুর্দান্ত দুর্দান্ত জিনিস আছে, কম প্রাইসের থেকে শুরু করে আপ টু অনেক প্রাইসের তোমরা এখানে জিনিস পেয়ে যাবে, সঙ্গে ভ্যারাইটিও প্রচুর আছে। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই
অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের রিকোয়েস্ট। যে কোনো প্রশ্নের জন্য আর যদি আমার সাথে সরাসরি যোগাযোগ রাখতে চাও অবশ্যই ইনস্টাটাকে ফলো করে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে নতুন কোনো জায়গার সন্ধানে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের জন্য টাটা।